আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন আমি বদিরুজ্জামান আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল আয়ার স্টাডি কর্নার বাংলায় স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল নিয়ে আমরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইনের উপরে কিছু ভিডিও তৈরি করেছিলাম আজকের যে বিষয় অর্থাৎ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এই বিষয়টাকে আমরা দুইটা ভিডিওতে আলোচনা করব আজকে আমরা আলোচনা করবো মূলত এই আইনের যে বেসিক বিষয়গুলো মূলত প্রিন্সিপালগুলো পরবর্তী ভিডিওতে আমরা এই আইনের যে প্র্যাকটিক্যাল জায়গা রয়েছে অর্থাৎ ইন ইন্টারন্যাশনাল আর্মস কনফ্লিক্ট এবং নন ইন্টারন্যাশনাল আর্মস কনফ্লিক্ট নামে যে দুইটা কনটেস্টের জায়গা আছে সেই দুইটা নিয়ে আমরা মূলত আলোচনা করব তো বন্ধুরা আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে বলবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো খুবই সহজে আপনারা পেতে পারেন তো চলুন বন্ধুরা আমাদের মূল আলোচনায় চলে যাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল তো ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল আমি যদি হিউম্যানিটেরিয়ান শব্দটাকে বাংলায় পরিভাষিক অর্থ হিসেবে বলতে চাই হয়তো এখানে সঠিক কোনো বাংলা পারিভাষিক পাওয়া যাবে না এখানে মানবিক কথাটা আস আসে মানবিকতর এই যাবতীয় কিছু পরিভাষা চলে আসে কিন্তু আমি এখানে হিউম্যানিটেরিয়ান কথাটাকেই বলবো আপনারা একটু বুঝে নেবেন তা তা তো মূলত আমরা যখন আন্তর্জাতিক আইন এর ইন্ট্রোডাকশন পড়েছিলাম এবং বিশেষ করে আন্তর্জাতিক আইন এর উৎসগুলো সাবজেক্টগুলো এই যে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকটিভ যে আলোচনাগুলো করেছিলাম তখন আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল লয়ের যে সাবজেক্ট অর্থাৎ কাকে কাদেরকে নিয়ে মূলত এই আন্তর্জাতিক আইনটা তৈরি হয় এবং কাদেরকে নিয়ে মূলত আইনটা চলে অর্থাৎ যাদেরকে নিয়ে মূলত আন্তর্জাতিক আইন তার কাজটা করে থাকে সেই সাবজেক্টগুলোর ভিতরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ আন্তর্জাতিক আইন ইন্ডিভিজুয়াল নিয়েই কাজ করে আমরা যখন আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দিই তখন আমরা কিন্তু প্রথা প্রধানত স্টেটের মধ্যে যে রিলেশনগুলো সেই রিলেশনগুলোকে বেশি হাইলাইট করে থাকি কিন্তু আন্তর্জাতিক আইনের যে পরিধি এটা কিন্তু অনেক ব্যাপক সেখানে ইন্ডিভিজুয়াল তাদের সংযুক্তিও অনেক রয়েছে এবং এই ইন্ডিভিজুয়ালদের রাইটস প্রোটেকশন বা এদের এদের সম্পর্কিত বিভিন্ন আলাদা আলাদা স্পেসিফিক যে রুলস এবং রেগুলেশনগুলো কিন্তু আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হয়েছে যেমন আমরা বলতে পারি যে হিউম্যান রাইটস এর কথা বলতে পারি বা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অথবা ক্রিমিনাল লয়ের কথা বলতে পারি রিফিউজি এর কথা বলতে পারি তো তো আজকে আমাদের যে আলোচনা বিষয় অর্থাৎ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এর মূলত কাজ হচ্ছে বিশেষ করে ইন্ডিভিজুয়ালকে নিয়ে যদিও এইটা প্র্যাকটিস করার দায়িত্ব মূলত স্টেটের তবুও এদের যে মূল কনসার্নিংয়ের জায়গা সেটা হচ্ছে হিউম্যান প্রোটেকশন অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কিভাবে যে ক্যাজুয়ালিটি সেটা কমানো যায় সেটা হচ্ছে এর মূল যে কনসার্নিং জায়গা বা অবজেক্টিভস তো আমরা যা আমরা যখন ইন্টারন্যাশনাল ল এর যখন ইভেলিউশন দেখেছি অর্থাৎ আন্তর্জাতিক আইনের যে উৎসগুলো সম্পর্কে আমরা যখন জেনেছি তখন আমরা দেখেছি যে তার উৎসের ভিতরে কিন্তু প্রধান বর্তমান আইন বর্তমানে প্রধান অংশ হিসেবে কাজ করছে কিন্তু ট্রিটি এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে আন্তর্জাতিক আইনের পরিবে যে বর্তমানে চলমানত রয়েছে সেটা হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল কাস্টমস ঠিকই একই যে ইন্টারন্যাশনাল যে হিউম্যানিটেরিয়ান ল এটা শুধুমাত্র কিন্তু যে বর্তমানে কিছু ট্রিটির মাধ্যমে চলে আসা কিছু আইন নয় এই ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এই এই আইনগুলো কিন্তু হিস্টোরিক্যালি যে বিভিন্ন কাস্টমস রয়েছে সেই কাস্টমের একটা কোডিফিকেশন বলতে পারি আমরা সমন্বিত ফল বা বিভিন্ন রাষ্ট্রগুলো সেই হিস্টোরিক্যাল কাস্টমস নিয়ে যখন কোনো একটা নির্দিষ্ট কনভেনশন তৈরি করলো তখনই কিন্তু এটা একটা নতুন রূপ লাভ করলো কিন্তু এদের যে হিস্টোরিক্যাল এক্সিস্টেন্স সেটা কিন্তু ছিল যদি আমরা বলি যে এরকম কিছু উদাহরণ দিই যেমন যে মেসেঞ্জার অর্থাৎ যারা বার্তাবাহক ছিল তাদের যে একটা ইমিউনিটি অর্থাৎ যে কোনো ধরনের যে কোনো ধরনের আঘাত থেকে তাদের যে একটা প্রোটেকশন এটা কিন্তু হিস্টোরিক্যালি সেই হাজার হাজার বছর ধরে কিন্তু এই যে ইমিউনিটি জায়গাটা এই বা এই যে প্রোটেকশনের জায়গাটা এটা কিন্তু কায়েম রয়েছে হ্যাঁ তারপর আমরা যদি বলি যুদ্ধের সময় বিভিন্ন ধরনের পতাকা উত্তোলন করা বা বিভিন্ন ধরনের নেগোসিয়েশনের বিষয়গুলো তো এগুলো কিন্তু যে হিস্টোরিক্যাল প্র্যাকটিসের ফলে তৈরি হয় যে বর্তমানে আমাদের যেহেতু এই এই ইন্টারন্যাশনাল হিউম্যান হিউম্যানিটেরিয়ান লয়ের ফলে যে বর্তমানে যুদ্ধের যে আইন তৈরি হয়েছে তার ফলে যে আমরা বলতে পারি যে না যুদ্ধের ক্ষেত্রে আমরা নতুনভাবে অনেক কিছু দেখতেছি বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা হচ্ছে যে মূলত এগুলো হচ্ছে একটা কাস্টমস যে এটা হিস্টোরিক্যালি প্র্যাকটিস হয়ে আসছে সে বিভিন্ন সে হাজার হাজার বছর বিভিন্ন সাম্রাজ্য বিভিন্ন রাজারা বা বর্তমান বিভিন্ন রাষ্ট্র সেই এই রুলস গুলো এই কাস্টম গুলোকে কিন্তু প্র্যাকটিস করতেছে তো আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের মাথায় রাখার দরকার সেটা খুবই মজার যে আমরা প্রায় একটা কথা বলি যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার অর্থাৎ যুদ্ধ এবং ভালোবাসার ক্ষেত্রে সব কিছুই ফেয়ার যদি আমরা একটু ক্রিটিক্যালি চিন্তা করি বিষয়টা কিন্তু ভালোবাসার ক্ষেত্রে হলেও হতে পারে কিন্তু যুদ্ধের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন এমন না যুদ্ধের যুদ্ধ পরিচালনা করার জন্য কিন্তু ঐতিহাসিকভাবে কিছু রুলস এবং রেগুলেশন ছিল হ্যাঁ তো এর ফলে কিন্তু আমরা বুঝতে পারি যে এই যে ভালোবাসার পরবর্তী যে শব্দটা যুদ্ধ তার ক্ষেত্রে কিন্তু আর যে কোনো কিছু করাই ফেয়ার না সেখানে কিছু লিমিটেশন রয়েছে সে লিমিটেশন মেনে সে সেটা যদি করা হয় সেক্ষেত্রে ফেয়ার হতে পারে তো এই একটা মজার বিষয় ইন্টারেস্টিং বিষয় যে আমরা এখন থেকে বলতে পারি যে না ভালোবাসা বা যুদ্ধ এই দুইটির ভিতরে দুইটা কনসেপ্ট আলাদা আর লিগালিটির দিক থেকে যুদ্ধ কিন্তু যে কোনোভাবে করা যায় না যুদ্ধের ক্ষেত্রে কিছু নিয়ম আছে সেগুলো মেনে যদি করা হয় সেক্ষেত্রে যুদ্ধের যুদ্ধের যে কনসেপ্টটা বা ঘটনাটা সেটা ফেয়ার হতে পারে তো এই যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লস এটাকে কিন্তু অন্যভাবে আর্মস কন্ট্রোল বলা হয় দ্য ল অফ আর্ম কন্ট্রোল বা দ্য ল অফ রেগুলেটিং ওয়ার কীভাবে যুদ্ধ পরিচালনা করতে হবে কীভাবে আর্মসটা কন্ট্রোল করতে হবে এই 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 ধরনের বিভিন্ন নামে কিন্তু এই আইনটাকে বলা হয় তো এই যে হিস্টোরিক্যাল যে ট্র্যাডিশনের কথা বলা হলো বা যে কাস্টমের কথা বলা হলো যেটা মূলত এই বিশেষ আইনটা অর্থাৎ হিউম্যানিটেরিয়ান লস এর মূল ভিত্তি তো এই ধরনের কাস্টমগুলোকে যখন প্রথম ফর্মালি কোডিফিকেশন করার বা কনভেনশন আকারে তৈরি করার চেষ্টা করলো তা হচ্ছে উনিশশো সাত সালে যখন হেক কনভেনশন অর্থাৎ নেদারল্যান্ডে হেগে যখন কনভেনশন ডাকা হয় সেখানে প্রথম কিন্তু এই ধরনের একটা কোডিফিকেশন করার কথা চিন্তা করলো এবং সেই ক্ষেত্রে এই কোডিফিকেশনটা কিন্তু অর্ধেক করা হলো অর্থাৎ সেখানে মূলত যে সোলজাররা কীভাবে যুদ্ধ মানে অর্থাৎ যারা সৈনিক যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে তারা কিভাবে যুদ্ধ করবে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ম্যানুয়ালের বিষয়গুলো সেই ডাইরেকশনগুলো কিন্তু এখানে দেওয়া হলো যে একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে কিভাবে যুদ্ধ করবে সেই কথাগুলো সে এই যুদ্ধ করার বিষয়গুলো কিন্তু হিস্টোরিক্যালি বিভিন্নভাবে ছিল সেইগুলোকে কিন্তু কোডিফিকেশনের মাধ্যমে উনিশশো সাত সালে হেক কনভেনশন একটা লিগাল রূপ দেয় তার ফলে কিন্তু যারা যারা সোলজার আছে সেই সোলজাররা বুঝতে শেখে যে তাদের যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে কি কি ধরনের রুলস এবং রেগুলেশনগুলো মেনে চলতে হবে কী নর্মসগুলোকে তাকে তাদেরকে ফলো করতে হবে সেই ডাইরেকশনটা কিন্তু প্রথম সর্বপ্রথম ফর্মালি প্রথম যে কোডিফাইড করলো সেটা হচ্ছে হেক কনভেনশন উনিশশো সাত সালে তার পরবর্তীতে যেটাকে আমরা আজকে হিউম্যানিটেরিয়ান ল বলি এই এই ধরনের যে কাস্টমগুলো রয়েছে যেটা হিস্টোরিক্যালি প্র্যাকটিস হচ্ছিলো সেইগুলোকে জড়ো করে উনিশশো সালে হেক কনভেনশনে সরি জেনেভা কনভেনশনে এই দ্য ল অফ আর্মস কন্ট্রোল বা দ্য ল অফ ওয়ার এই নামে অর্থাৎ যুদ্ধ কীভাবে করতে হবে যুদ্ধ যখন শুরু হবে সেখানে কোন কোন জিনিসকে দেখতে হবে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু জেনেভা কনভেনশন করা হলো অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে হেক কনভেনশন সোলজার্সদের যে ম্যানুয়াল সেটাকে একদম লিগ্যালিটি প্রদান করলো যে এই ম্যানুয়ালকে মেনে চলতে হবে এবং দুই নাম্বারে যে জেনেভা কনভেনশন যে বাকি যে অংশ ছিল অর্থাৎ কমব্যাটেন্ট যারা তাদের মধ্যকার ইন্টার তাদের মধ্যকার ইংগেজমেন্টের বিষয়টাকে কিন্তু হেক কনভেনশনে কথা হেক কনভেনশনে সেগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে সেগুলোকে কোডিফাই করা হয়েছে কিন্তু বাকি যে অংশটা ছিল অর্থাৎ যারা সিভিলিয়ান যারা কমব্যাটেন্ট না তাদের নিয়ে কি করা হবে যুদ্ধক্ষেত্রে সেই বিষয়গুলোকে সে তাদের নিয়ে হিস্টোরিক্যালি যে যে সকল কাস্টমগুলো ছিল সেইগুলোকে কিন্তু জেনেভা কনভেনশন উনিশশো ঊনপঞ্চাশে কোডিফাই করা হলো কনভেনশন আকারে এবং প্রায় সকল রাষ্ট্রই কিন্তু এই কনভেনশনটাকে র্যাটিফাই করেছে এবং আমরা জানি যে যখন ইন্টারন্যাশনাল কোনো ট্রিটি বা কনভেনশন কোনো রাষ্ট্র র্যাটিফাই করে তখন কিন্তু সেই রাষ্ট্রের আইনের একটা অংশ বা সেই রাষ্ট্রটা সেই আইনটাকে মেনে নিতে কিন্তু বাধ্য থাকে তার পরবর্তীতে উনিশশো সালে বিভিন্ন ধরনের এই কনটেক্স পরিবর্তন হচ্ছিলো বিশেষ করে স্নায়ুযুদ্ধকালীন সময় সেই কনটেক্সের ক্ষেত্রে কিন্তু ওয়ারের নেচারটাও পরিবর্তন হচ্ছিল যে সেখানে ভিকটিম এবং সিভিলিয়ান এর ভিতরকার নেচারও কিন্তু পরিবর্তন হচ্ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে কনভেনশনটা ছিল অর্থাৎ উনপঞ্চাশে জেনেভা কনভেনশন তার একটা অ্যাডিশনাল রূপ হিসেবে কিন্তু একটা প্রোটোকলকে নিয়ে আসা হয় যেটা হচ্ছে যেটা একটা নতুন অ্যাডাপটেশন প্রদান করে একটা নতুন রূপ দান করে বা একটা বিস্তৃত ডিটেলস একটা ফ্রেমওয়ার্ক দান করা যে কীভাবে যুদ্ধটা পরিচালনা করতে হবে এবং সিভিলিয়ান কারা কমব্যাট্যান্ট কারা তাদের মধ্যকার সম্পর্ক বিষয়গুলো কিন্তু এখানে আরও বিস্তৃত আকারে বলা হয় এবং নতুন ভার্সনে বলা হয় যেহেতু তখন বিশ্বটা কিন্তু পরিবর্তিত হচ্ছিল অনেক ভাবে তো জেনেভা কনভেনশন এবং জেনেভা কনভেনশনের প্রটোকলের পরে আরেকটা গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস যে যেটা মূলত এই হিউম্যানিটারিয়ান লটাকে বিশ্বব্যাপী একটা প্র্যাকটিসে জায়গাটাকে আরো শক্ত করেছে সেটা হচ্ছে মার্টিন ক্লস মূলত এটা কোনো কনভেনশন না কিন্তু এটা যেহেতু আমরা যখন আন্তর্জাতিক আইনের আহ উৎসগুলো পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে যেহেতু এই আইন এই আন্তর্জাতিক আইন এর পরিধি অনেক ব্যাপক তো সকল দিকে শুধুমাত্র ট্রিটি বা কাস্টম বা বিভিন্ন প্রিন্সিপালগুলোর মাধ্যমে কিন্তু সকল দিককে কভার দেওয়া সম্ভব হয় না তো সেখানে অনেক ধরনের ভ্যাকিউম তৈরি হয় সেই ভ্যাকিউমগুলোকে পূরণ করার জন্য কিন্তু বিভিন্ন যে লেখাগুলো বিভিন্ন যে বিভিন্ন লয়ারের বিভিন্ন লেখাগুলো বিভিন্ন বই সেগুলো কিন্তু কাজ করে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ভ্যাকিউম গুলো পূরণ করার জন্য তো সেই ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান যে সকল রাষ্ট্রগুলো এই যে কিছু যে লিগাল ডকুমেন্ট যেমন ছিল যেমন জেনেভা কনভেনশন বা তার প্রোটোকল বা হেক কনভেনশন এই এই ধরনের লিগ্যাল ডকুমেন্টসগুলোকে যে সকল রাষ্ট্রগুলো র্যাটিফাই করে নাই তো যে সেহেতু রেটিফাই করে না সেহেতু তার উপরে এই জিনিসটা আর লিগ্যালিটি বা বাইন্ডিং ফোর্স হিসেবে এই লয়ের যে প্রভিশনগুলো সেগুলো কাজ করবে না তো সেক্ষেত্রে হয় কি যে সেক্ষেত্রে এই ভ্যাকিউমটা পূরণ করার জন্য কিন্তু মার্টিন লসে ডিরেক্টলি বলে দেওয়া হচ্ছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান্টারিয়ান ল এমন একটা আইন এটা হচ্ছে হিস্টোরিক্যাল কাস্টমসের ভিত্তিতে তৈরি করা সো এখানে কোনো রাষ্ট্র যে তার স্বেচ্ছাধীন সে হোক সে র্যাটিফিকেশন করেছে বা না করেছে তাকে কিন্তু অবশ্যই এই যুদ্ধকেন্দ্রিক যে সকল কাস্টমগুলো হিস্টোরিক্যালি প্র্যাকটিস হচ্ছে যেগুলোকে এই কনভেনশনের আকারে রূপদান করা হচ্ছে সেগুলোকে অবশ্যই মেনে নিতে হবে যে কোনো যে কোনো ধরনের সংঘাতে যদি সেই নন র্যাটিফাইড রাষ্ট্রগুলো জড়ায় বা পার্টিগুলো জড়ায় তাদেরকে কিন্তু অবশ্যই এই ক্লসগুলোকে কিন্তু মেনে নিতে হবে এটা কিন্তু আসলে মূল মার্টিন ক্লসের মূল একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিন্তু এই যে বড়টা ভ্যাকিউমের জায়গা সে ভ্যাকিউমের জায়গাটা কিন্তু পূরণ করার চেষ্টা করেছে তো আমরা যখনই এই যে অনেকগুলো কনভেনশনের কথা বললাম সে হেক বলি জেনেভা কনভেনশন বা যে মার্টিন ক্লস বা অ্যাডিশনাল কনভেনশন অফ জেনেভা কনভেনশন যে অ্যাডিশন অ্যাডিশনাল প্রোটোকলের কথা বলি তো ওভারঅল যখন আমরা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লসের কথা চিন্তা করব এইটার যে বেসিক ফ্রেমওয়ার্ক বা বেসিক কনটেক্স বেসিক যে টেক্সট বা সেটা হচ্ছে কিন্তু মূলত জেনেভা কনভেনশনের যে টেক্সটটা এইটা কিন্তু এর বেসিক টেক্সট তো এই যে যে জেনেভা কনভেনশনের এই যে বেসিক টেক্সটটা এই টেক্সটটা কিন্তু মূলত যে রাষ্ট্রগুলোকে যারা মূলত র্যাটিফাই করেছে এই ট্রিটিটাকে এই কনভেনশনটাকে সে রাষ্ট্রগুলোকে কিন্তু ফোর্স করে ফোর্স করে কেন ফোর্স করে তার যে ডোমেস্টিক যে লেজিসলেশন আছে সেখানে এই হিউম্যানিটেরিয়ান লয়ের একটা আলাদা প্রভিশন তৈরি করতে হয় অর্থাৎ আমরা দেখি মূলত যুদ্ধক্ষেত্রে যারা ইঙ্গেজড হয় তারা হচ্ছে মূলত মিলিটারি তো প্রত্যেকটা রাষ্ট্রের যারা মিলিটারি প্রত্যেকটা রাষ্ট্রের মিলিটারিদের কিন্তু নিজস্ব কিছু ডকুমেন্টস থাকে কিছু ডকুমেন্টস থাকে কিছু ম্যানুয়াল থাকে সেই ম্যানুয়ালগুলোকে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রে যেটা মিলিটারি সেটা কিন্তু সেটা তারা ফলো করে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি বাংলাদেশের যারা বাংলাদেশের মিলিটারি ফোর্সেরও কিন্তু যে সেনাবাহিনী বলি তাদেরও কিন্তু কিছু ম্যানুয়াল রয়েছে বা কিছু ডকুমেন্টস রয়েছে যার আন্ডারে কিন্তু যখন যুদ্ধ পূর্ণ অবস্থা বা কোনো সংঘাতে বাংলাদেশ আর্মি যাবে বা বাংলাদেশের যে মিলিটারি ফোর্স তারা যখন যুক্ত হবে তারা কিন্তু সেই ম্যানুয়ালটাকে ফলো করবে তো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল তার মূল অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল যে যে সকল রাষ্ট্রগুলো এই ট্রিটিটাকে র্যাটিফাই করেছে সে সকল রাষ্ট্রগুলোকে ফোর্স করা ফোর্স করে সেই সকল রাষ্ট্রের ডোমেস্টিক যে মিলিটারি ম্যানুয়াল ছিল সেই মিলিটারি ম্যানুয়ালকে কিন্তু মিলিটারি ম্যানুয়ালের ভিতরে যে হিউম্যান রাইটস সরি হিউম্যানিটারিয়ান লয়ার অর্থাৎ এই যে রেগুলেশনগুলো হিউম্যানি হিউম্যানিটারিয়ান লয়ার্স রেগুলেশনগুলো সেগুলো সেগুলো যেন প্রত্যেকটা রাষ্ট্রের যে মিলিটারি ম্যানুয়াল আছে সেখানে যেন যুক্ত করা হয় এইটা কিন্তু ডিরেক্টলি ফোর্স করা হয় মানে যারা রেটিফাই করেছে সে সকল রাষ্ট্রের উপরে আর এই যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এটা কিন্তু যদি আমরা আলাদাভাবে ব্যাখ্যা করতে যাই এটা কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে আলাদা একটা ডিসকোর্স হিসেবে পড়ানো হয় এটাকে অনেক এটা কিন্তু অনেক বিস্তৃত একটা জায়গা যেহেতু সংঘাতের জায়গায় কিন্তু যখন যুদ্ধ অবস্থা তৈরি হয় সেখানে অনেকগুলো বিষয় বিষয়ে জড়িত থাকে তো সেই সকল জিনিসগুলোকে কিন্তু বিস্তারিতভাবে জানার জন্য মূলত অনেক কাজ করতে হয়েছে অনেক ধরনের প্রভিশন তৈরি করতে হয়েছে তো তা সেই প্রেক্ষাপটের ভিত্তিতে কিন্তু আমরা যদি বলি এই হিউম্যানিটেরিয়ান লিস্তৃত এবং এই কম্প্রেহেন্সিভ বিষয়টা আরো বেশি আরো বেশি জটিল এবং ডিফিকাল্ট হয়ে গেছে এর ভিতরে যে অনেকগুলো কনভেনশন যুক্ত হয়েছে তখন থেকে অর্থাৎ শুধুমাত্র যে জেনেভা কনভেনশন যুক্ত হয়েছে তার মধ্যে এই না জেনেভা কনভেনশনের পরে যে এনপিটি চুক্তি বলেছিলাম যে নন প্রলিফিরেশন নিউক্লিয়ার যে নন প্রলিফিরেশন ট্রিটি অর্থাৎ আর যে সকল ওয়েপন্সগুলো মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় সে সকল ওয়েপন্সগুলোকে যেগুলো মূলত ডিস্ট্রাকটিভ যেগুলো যেগুলো দ্বারা মূলত ডিস্টিংটিভ ডিস্টিংশন তৈরি করা যায় না যে যদি কোনো একটা ওয়েপন্স ব্যবহার করা হয় সেখানে মূলত কম্ব্যান্ট মারা গেলো নাকি যারা সিভিলিয়ান মারা গেল এই যে একটা ডিস্টিংশন এটা করা যায় না সেই ধরনের ডিস্ট্রাকটিভ ওয়েপন্সগুলোকে কিন্তু ব্যান করার জন্য যে সকল কনভেনশনগুলো কিন্তু এই স্নায়ুযুদ্ধ পরবর্তীকালীন সময় হয়েছে বর্তমান পর্যন্ত স্নায়ুযুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত হয়েছে সেই সকল কনভেনশনগুলোকে গুলোকেও কিন্তু এই হিউম্যানিটেরিয়ান ল তার ভিতরে যুক্ত করে নিয়েছে যেমন আমরা যদি বলি যেমন বললাম এনপিটি লয়ের কথা বা আমরা কেমিক্যাল যে উইপন্স সেটাকে ব্যান করার জন্য যে ট্রিটি হয়েছিল বা বায়োলজিক্যাল উইপন্স ব্যান করার জন্য ট্রিটি হয়েছিল বা আমরা যদি বলি এন্টি মাইন মাইনের ব্যবহারকে বন্ধ করার জন্য যে ট্রিটি হয়েছিল এই যাবতীয় যে ট্রিটিগুলো যেগুলো মূলত যে যে ধরনের মূলত করতো অর্থাৎ সেখানে কোনো ধরনের ডিস্টিংশন তৈরি করা যেত না কি ওই ডিস্ট্রাকশনের ফলে কি সিভিলিয়ান মারা যাচ্ছে নাকি নন কে মারা যাচ্ছে তো এই ধরনের উইপেসগুলোকে ব্যান করা যখন ব্যান করে যখন ট্রিটি তৈরি করা হলো সেই ট্রিটিগুলোকে কিন্তু ল তার নিজের ভিতরে যুক্ত করে নেয় কারণ এই উইপন্সগুলো মূলত সংঘাতের সময় ব্যবহার করা হয় এবং এই সংঘাতকালীন যে ধরনের রুলস এবং রেগুলেশনগুলো সেগুলো কিন্তু মূলত হিউম্যানিটেরিয়ান ল থেকেই প্রদত্ত তো সেই ক্ষেত্রে এই এই ধরনের কনভেনশনগুলোকে বা ট্রিটিগুলোকে কিন্তু যে হিউম্যানিটেরিয়ান লস তার ভিতরে যুক্ত করে নেয় তো এ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যেটা আমরা আলোচনা করলাম যে আর একটা কনফিউশিং বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সাধারণ যারা শিক্ষার্থী আমরা রয়েছি বা যারা এই বিষয়ে অধ্যয়ন করেন তাদের ক্ষেত্রে যে একটা কনফিউশন হিসেবে দাঁড় হয় সেটা হচ্ছে যে যখন আমরা হিউম্যানিটেরিয়ান লয়ের কথা বলি তখন কিন্তু আমাদের মাথায় তৈরি হয় যে হিউম্যানিটেরিয়ান ল হতে হতে পারে যে হিউম্যান রাইটসের সাথে কোনো কোনো সাথে যুক্ত থাকতে পারে অর্থাৎ হিউম্যান রাইটসের হিউম্যান রাইটস যে ল রয়েছে তার সাথে আমরা হিউম্যানিটেরিয়ান যে ল এর 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 ভিতরে কিন্তু একটা মানে এই দুইটাকে কিন্তু গুলিয়ে ফেলি অর্থাৎ আমরা মনে করি যে হিউম্যান রাইটস হিউম্যান রাইটস লয়ের একটা ভার্সন হতে পারে বা হিউম্যানিটেরিয়ান হিউম্যানিটেরিয়ান ল অথবা আমরা এভাবে ভাবতে পারি যে হিউম্যানিটেরিয়ান লয়ের একটা সাবসেকশন হচ্ছে হিউম্যানিটারিয়ান হিউম্যান রাইটস ল তো বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে যে দুইটা যে ল এই দুইটা লয়ের যে আমরা উৎপত্তির কথা বলি যে যে কনটেক্সটের ভিত্তিতে বা যে অবজেক্টিভস নিয়ে উৎপন্ন হয়েছে বা উৎপন্ন মানে তৈরি হয়েছে সেইগুলো কিন্তু আলাদা অর্থাৎ কিছু ক্ষেত্রে যদি কিছু ক্ষেত্রে হতে পারে যে দুইটা আইনের মধ্যে কিছু মিল থাকলেও যে নাইনটি পারসেন্ট বা ওভারঅল ক্ষেত্রে কিন্তু এই দুইটা আইনের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় আমরা সেখানে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আপনাদেরকে বলবো প্রধান যে গুরুত্বপূর্ণ পার্থক্য সেটা হচ্ছে যে এই কার্যকারিতা বা এই আইনগুলো কখন কোন কনটেক্সে ব্যবহার করা হয় আমরা যদি হিউম্যান রাইটস ল কথা হিউম্যান রাইটসের কথা বলি মূলত হিউম্যান রাইটস ল সবসময় কিন্তু পিসফুল টাইমে অর্থাৎ যখন যুদ্ধ হচ্ছে না তখন কিন্তু যখন একটা রাষ্ট্র রাষ্ট্র কন্টিনিউ করতেছে তখন কিন্তু হিউম্যান রাইটসের প্রশ্নগুলো আসে বা হিউম্যান রাইটসের লগুলো তখন অ্যাপ্লিকেবল হয় এবং আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিউম্যান রাইটসের বিষয়গুলো কিন্তু সফরিংকটির উপর ভিত্তি করে গঠিত হয় অর্থাৎ অর্থাৎ এখানে হিউম্যান রাইটসের যে অ্যাপ্লিকেশনটা সেটা একটা রাষ্ট্র সফর্যাংকের উপর নির্ভর করে তৈরি করবে সে রাষ্ট্র সরকার সে সরকার কিভাবে সে সফ সে রাইটসগুলো ব্যবহার করতেছে তার উপর নির্ভর করে এখানে সফরিংক একটা অধিকার থাকে অর্থাৎ এই রাইটসগুলোকে সরকার কিভাবে ডিফাইন করতেছে তার বা ওই রাষ্ট্র কিভাবে ডিফাইন করতেছে তার একটা প্রশ্ন থাকে আসলে রাষ্ট্র ব্যবহারই করে আর আর একটা গুরুত্বপূর্ণ মানে আর এই বিষয়টা যদি আমরা হিউম্যান রাইট হিউম্যানিটেরিয়ান ল এর কথা বলি তো তখন হিউম্যানিটেরিয়ান ল মূলত মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ এখানে যুদ্ধের যে আইন আমরা বললাম যে মূলত এই লটা হচ্ছে কীভাবে যুদ্ধ পরিচালনা করা হয় সেই সম্পর্কে করা আর এবং হিউম্যানিটেরিয়ান সরি হিউম্যানিটেরিয়ান ল কিন্তু এটা 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 ইন্টারন্যাশনাল কাস্টমস এটা কিন্তু কোনো রাষ্ট্রের ডোমেস্টিক বিষয় না যে প্রত্যেকটা রাষ্ট্র তার সরকার ব্যস্ত এই জিনিসটাকে নিজেদের মতো করে ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রিট করলো এটা মূলত একটা গ্লোবাল একটা কনভেনশনের মাধ্যমে কয়েকটা কনভেনশনের মাধ্যমে সকল রাষ্ট্রগুলোকে কিন্তু এই যুদ্ধকালীন সময় এই আইনগুলোকে কিন্তু মেনে নিতেই হবে এই ধরনের একটা বাধ্যবাধকতা অর্থাৎ গ্লোবাল একটা ফোর্স হিসেবে কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লস কাজ করে তো এই একটা বড় ডিফারেন্স যে হিউম্যান রাইটস ল মূলত একটা ডোমেস্টিক ওয়েতে ব্যবহার করা হয় আর যে হিউম্যানিটেরিয়ান ল সেটা কিন্তু অনেক ক্ষেত্রে যে গ্লোবাল অ্যাফেয়ার্স সেখান থেকে দেখা হয় আর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তা হচ্ছে যে হিউম্যান রাইটস এর মূল হিউম্যান রাইটস ল এর মূল যে উদ্দেশ্য অর্থাৎ যে সকল কনভেনশনগুলো রয়েছে ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস কথা বলা হয় সেখানে যে বিভিন্ন কনভেনশনগুলো রয়েছে সেই কনভেনশনগুলো কিন্তু একটা উদ্দেশ্যকে নিয়ে কাজ করে সেটা হচ্ছে যে রাইটস টু লাইফ অর্থাৎ বেঁচে থাকার অধিকার তো এইটা কিন্তু মূলত হিউম্যান রাইটসের বা হিউম্যান রাইটস লয়ের যে মূল অবজেক্টিভস কথা বলা হয়েছে এখানে আর যখন আমরা হিউম্যানিটারিয়ান লয়ের কথা বলি তো সেক্ষেত্রেও যে তারাও রাইট টু লাইফের কথা বলে কিন্তু তারা কিছু কিছু ক্ষেত্রে হিউম্যান রাইটসের যে মূল অবজেক্টিভ সেখানের তার অ্যাগেন্স্টে গিয়ে কিন্তু তারা কিছু কিছু কথা বলে যে মিলিটারি নেসেসিটির ক্ষেত্রে যেহেতু তারা এই লটা যেহেতু যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে কীভাবে কন্ডাক্ট করা হবে যুদ্ধ কীভাবে পরিচালনা করা হবে মিলিটারি ইউজটা কিভাবে হবে সেগুলোকে নিয়ে কাজ করে তো সেক্ষেত্রে এই হিউম্যানিটারিয়ান ল কিন্তু হিউম্যান রাইটসের অ্যাগেন্স্টে গিয়ে মাঝে মধ্যে বলে যে মিলিটারি নেসেসিটির জন্য কিন্তু তুমি মাঝে মধ্যে যুদ্ধ জীবন নিতেও পারো তো এখানে টেক দ্য লাইফ এই যে কনসেপ্টটা এটা কিন্তু একটা বেসিক ডিফারেন্স একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স এই দুইটা কনসেপ্টের মধ্যে যে হিউম্যান রাইটস তার মূল কাজ হচ্ছে রাইট টু লাইফ রাইট টু মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন এই বিষয়গুলা যেগুলো মূলত ফ্রিডম অফ লাইফের কথা বলা হয় রাইট টু লাইফের কথা বলা হয় কিন্তু হিউমেন্টে ল কিন্তু মাঝে মধ্যে বা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা লিগ্যালিটি প্রদান করে যে না তুমি ইউ ক্যান টেক দ্য লাইফ তো এই যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স তার জন্য কিন্তু আমরা দুইটা আইন এই দুইটা আইনের মধ্যকার যে যে মিলের যে জায়গা তার চেয়ে আমরা কিন্তু বলতে পারি এই দুইটা আইনের মধ্যে অমিলের জায়গাটাই বেশি আমরা দুইটাকে এর পর থেকে আমরা আমাদের স্টাডির ক্ষেত্রে দুইটাকে আমরা কিন্তু যদি না গোলাই সেটাই আমাদের জন্য অনেক ভালো হবে অর্থাৎ দুইটার যে উৎস বা বা দুইটার দুইটার কাজের পরিধি সব কিছু কিন্তু কিছু মিল থাকলেও কিন্তু ওভারঅল জায়গায় পার্থক্য রয়েছে তো এইটা ছিল ওভারঅল যে হিউম্যানিটেরিয়ান ল বিষয়টা মূলত আমরা এক বাক্যে বলতে পারি এটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে কিভাবে। কোন কোন নিয়মগুলো পালন করতে হবে সেগুলো নিয়ে যে ধরনের রুলস এবং রেগুলেশনগুলো তৈরি হয়েছে আর সেটাকে বলা হিউম্যানটেরিয়ান ল এটা প্রথমে হেক কনভেনশনের মাধ্যমে শুরু হয়েছিল পরবর্তীতে জেনেভা কনভেনশনের মাধ্যমে এর পূর্ণতা পায় এবং এর পরিণতিটা আরও ডে বাই ডে আরও বেশি বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্রে যে কনভেনশনাল উইপসগুলো ব্যবহার করা হয়তো সেই উইপসগুলোর যে ব্যান্ড ট্রিটি সেই ট্রিটিগুলোকে যখন এর পরিধির ভিতরে বা এর আয়ত্তের ভিতরে নেওয়া হয় তখন থেকে কিন্তু হিউম্যান রাইটস লয়ের সরি হিউম্যান হিউম্যানিটারিয়ান লয়ের যে এই এর যে পরিধিটা সেটা কিন্তু অনেক রূপ ধারণ করে তো এই পর্যায়ে আমরা দেখবো মূলত এই যে ল এর লয়ের যে মূল বেসিক প্রিন্সিপালগুলো কী কী সেগুলো আমরা জানার চেষ্টা করব তো এই যে প্রিন্সিপালগুলো রয়েছে হিউম্যানিটারিয়ান লয়ের মধ্যে এর প্রথম প্রিন্সিপালটা হচ্ছে ডিস্টিংশন অর্থাৎ আমরা এই যে বলেছি যে যে ধরনের কনভেনশনাল ওয়েপন্সগুলোকে ওয়েপন্সগুলোকে ব্যান করার জন্য যে ট্রিটিগুলো তৈরি হয়েছিল সেই ট্রিটিগুলোকে হিউম্যানিটারিয়ান ল তার ভিতরে যুক্ত করলো তা সেই ট্রিটিগুলোকে সেই উইপন্সগুলোকে ব্যান করার পিছনে অন্যতম কারণ ছিল যে যখন যুদ্ধক্ষেত্রে এই ধরনের ওয়েপন্সগুলো ব্যবহার করা হতো সেখানে কিন্তু কোনো ধরনের ডিস্টিংশন করা হয়নি অর্থাৎ যখন একটা কোনো একটা জায়গায় অ্যাটমিক একটা অ্যাটম বোম ফেলা হয় বা নিউক্লিয়ার ওয়েপেন্স ফেলা হতো সেখানে কিন্তু কম্ব্যাটেন্ট বাদেও কিন্তু অনেক ধরনের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা থেকে যেত তো এইখানে যদি উদাহরণ হিসেবে আমরা যে ইউএসএ যখন হিরোসুমে নাগাস নাগাসে ক্ষেত্রে অ্যাটম বোম ফেললো তো তখন কিন্তু আমরা দেখতে পারি যে যুদ্ধক্ষেত্রে ওই অঞ্চলটায় হতে পারে কিছু সামরিক বাহিনী ছিল কিন্তু এই যে বড় যে একটা মানে এই যে এনার্জি বা বোমের যে একটা ধ্বংসাত্মক যে রূপ তার ফলে ওইখানকার যারা সাধারণ অধিবাসী ছিলেন তাদেরও যে ক্ষতি বা তাদের যে জীবন নাশ হলো এটা কিন্তু এটা কিন্তু মূলত পরবর্তীতে এই ধরনের ট্রি এই ধরনের উইপন্সগুলোকে ইউজ করার ক্ষেত্রে ব্যান ব্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল অর্থাৎ এখানে ডিস্টিংশনকে রক্ষা করা হয় না এখানে আলাদা করা হয় না যে যুদ্ধক্ষেত্রে কাকে তুমি কাকে হত্যা করতে পারবে বা কাকে তুমি প্রোটেক্ট করবে অর্থাৎ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান্স ল হিউম্যানিটেরিয়ান ল সবসময় কিন্তু একটা আলাদা ডিস্টিংশন তৈরি করে অর্থাৎ তুমি যখন যুদ্ধে জড়াবা তখন তুমি টোটালি যারা কম যারা যুদ্ধ করতেছে তোমাদের মতো তাদের সাথে তুমি যুদ্ধে জড়াবা যারা সিভিলিয়ান তাদেরকে কিন্তু আলাদাভাবে দেখতে হবে এই দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই রাখতে হবে এই পার্থক্য রাখার যে বিষয়টা যেটাকে ডিসটিংশন ডিস্টিংশন প্রিন্সিপাল বলা হয় এটা কিন্তু খুবই বেসিক বিশেষ করে ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে আর দ্বিতীয় যে প্রিন্সিপাল সেটা হচ্ছে প্রপোর্শনালিটি অর্থাৎ অনেক সময় মিলিটারি নেসেসিটির প্রয়োজনে বিভিন্ন সময় এই বিষয়ে বিভিন্ন ক্যালকুলেশন করতে হয় অর্থাৎ আমি যদি একটু উদাহরণ দিই মনে করেন যে কোনো একটি স্কুলে যে দশজন শত্রু বা দশজন অন্য অন্য বা স্পাই এই টাইপের কিছু হোক সে ওখানে অবস্থান করতেছে এবং নব্বই জন অন্য যে নব্বই জন তারা কিন্তু সেখানে শিক্ষার্থী তো এখন কি এই ধরনের মিলিটারি অপারেশন করার ক্ষেত্রে সে কি এই নব্বই জন শিশুকে মেরে ফেলবে জনের জন্য এই ধরনের ক্যালকুলেশন এখানে কিন্তু খুবই দরকার পড়ে তো সেই ক্ষেত্রে যদি এরকম হতো যে সেখানে নব্বই জন সামরিক অন্য দেশে অন্য যে শত্রুপক্ষের সামরিক রয়েছেন তো সেই ক্ষেত্রে কিন্তু বাদ বাকি যে দশজন যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু মারার অধিকার কিন্তু হিউম্যান রাইটস ল দিয়েছে কারণ সেক্ষেত্রে কিন্তু সে ক্ষতির পরিমাণটা বেশি হচ্ছে ওইখানে যার অর্থাৎ জনের মতো সৈন্যকে সে মারতে পারতেছে এখানে প্রপোর্শনালিটির বেসিসে কিন্তু এই কাজটা করতে দেওয়া হচ্ছে কিন্তু প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে মাত্র দশজন সৈন্য নব্বই জন শিক্ষার্থী সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মিলিটারি অপারেশনকে কিন্তু হিউম্যান রাইটস ল তার দৃষ্টিকোণ থেকে কিন্তু টোটালি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বা ইলিগাল অপারেশন হবে সেটা তারপর হচ্ছে মিলিটারি নেসেসিটির কথা বলা হয়েছে যে হ্যাঁ যুদ্ধ করতে হবে মিলিটারি নেসেসিটির ক্ষেত্রে ক্ষেত্রে সেটা করা হোক কিন্তু সেখানে কিছু লিমিটেশন অবশ্যই থাকা দরকার হবে অর্থাৎ যুদ্ধ করার ক্ষেত্রে যে যে ধরনের উইপন্সগুলো ব্যবহার করা হয় সেটা জানি খুবই অ্যাডভান্স হয় অর্থাৎ যুদ্ধে কাউকে খুন করা দরকার হয় অর্থাৎ যদি কাউকে মেরে ফেলা দরকার হয় বা যদি কোনো কিছু ধ্বংস করা দরকার হয় সেটা এমন কোনো উইপন্স বা এমন কোনো যে অ্যামিউনেশনের মাধ্যমে করা হোক যেটা যেটা দিয়ে আঘাত করার মাধ্যমে কিন্তু যে কম্ব্যাট্যান্ট যে বিপরীত যে কম্প্যাটেন্ট সে কিন্তু তখন তৎক্ষণাৎ তার জীবন নাশ হতে পারে অর্থাৎ এমন কোন উইপন্সে ব্যবহার করা যাবে না যাতে যে নন কম যে কম্প্যাটেন্ট কম্প্যাটেন্ট তার যে সে মারাও গেল না কিন্তু সে সারা জীবন সেই ভোগটার বয়ে বেড়ালো তো এই ধরনের যে মিলিটারি নেসেসিটির ক্ষেত্রে অবশ্যই লিগ্যালিটি প্রদান করেছে প্রপোর্শনালিটির ভিত্তিতে কিন্তু সেই ক্ষেত্রে যে উইপন্সগুলো ব্যবহার করা হবে সেখানে লিমিটেশনের কথা বলছে সেখানে বিচক্ষণত কথা বলা হয়েছে যে কোন ধরনের উইপন্সগুলো সে ব্যবহার করবে এবং যে অন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হচ্ছে যে ধরনের প্রিন্সিপালগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ার রয়েছে সেগুলোকে গুড ফেইথ হিসেবে অর্থাৎ সবাই মেনে নিয়ে কাজ করবে যে দুইটা পক্ষে অর্থাৎ ইং যখন কোনো কনফ্লিক্ট তৈরি হয় সেখানে পার্টি কিন্তু একটা থাকে না সেখানে পার্টি দুইটা থাকে দুইটা পার্টিকেই কিন্তু এই হিউম্যান রাইটস হিউম্যানিটেরিয়ান লয়ের যে লিগাল প্রোভিশনগুলো আছে সেগুলোকে কিন্তু ইগো ইকোয়ালি মেনে নিতে হবে আর একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হচ্ছে সেটা হচ্ছে যে হিউম্যান ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ এখানে যেটাকে বলা হয় যে নন ডিসক্রিমিনেশনের ভিত্তিতে অর্থাৎ হতে পারে কোনো কমব্যাট্যান্ট সে যুদ্ধে আহত হয়েছে কিন্তু সে স্যারেন্ডার করতে চায় বা তাকে যুদ্ধবন্দি হিসেবে আমরা বলতে পারি তাদের সাথে কিন্তু ভালো বিহেভ করতে হবে ভালো ট্রিটমেন্ট করতে হবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কাস্টমস এটা মানে হাজার বছর ধরে চলে আসছে তো এই বিষয়টাকে কিন্তু একটা এই বিষয়টাকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম গুরুত্ব প্রদান করে এবং বলা হয়েছে যে এই ধরনের ট্রিটমেন্টটাকে কিন্তু নন ডিসক্রিমিনেশন আকারে করা করতে হবে তো সেখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না তো এইগুলো মূলত হিউম্যানিটেরিয়ান ল এর যে প্রিন্সিপালগুলো যেটাকে আমি বললাম আপনাদের সামনে তো এই হিউম্যানিটেরিয়ান ল এর মূল কথাগুলো যদি আমি এক বাক্যে বলতে চাই এটা হচ্ছে যুদ্ধ কীভাবে পরিচালিত হবে তার একটা আইন অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ক্যাজুয়ালিটি কীভাবে কমানো যায় অর্থাৎ একটা ডিস্টিংশন বজায় রেখে অর্থাৎ যুদ্ধ হবে মূলত কম্বাটেন্টের মধ্যে এবং সেখানে ক্যাজুয়ালিটি যেখানে যারা সিভিলিয়ান আছে তারা টোটালি প্রোটেক্টেড বা প্রোটেক্টেড থাকবে তারা প্রোটেক্টেড পার্সন এই টাইটেলটা নিয়ে তারা থাকবে এবং বিভিন্ন ধরনের এমব্লেম আছে যেমন আমরা যদি বলি রেড ক্রিসেন্ট সোসাইটি বা অন্য অনেকগুলো যেমন হসপিটালের কথা বলতে পারি এই ধরনের এমব্লেম বা এই ধরনের জায়গা প্রোটেক্টেড এরিয়াগুলোকে বা জোনগুলোকে কিন্তু যে কোনো আঘাত বা যে কোনো মিলিটারি এঙ্গেজমেন্টের কাছ থেকে দূরে রাখতে হবে বা আমরা আরও আমরা আরও জেনেছি যে এই যে লিগাল প্রভিশনগুলো সেগুলো আরও কম্প্রেহেন্সিভ আকার ধারণ করেছে বিভিন্ন ধরনের অন্য বিভিন্ন ধরনের ব্যান মানে উইপন্স ব্যান ট্রিটিগুলোকে যুক্ত করার মাধ্যমে এবং এই হিউম্যানিটেরিয়ান ল এটা কিন্তু ফান্ডামেন্টালি হিউম্যান রাইটস থেকে পৃথক কারণ হিউম্যান রাইটসের মূল কথাই হচ্ছে রাইট টু লাইফ কিন্তু হিউম্যানিটেরিয়ান ল কিন্তু অনেক ক্ষেত্রে রাইট টু টেক লাইফ মানে জীবন নাশের কথা বলেছে মিলিটারি নেসেসিটির ক্ষেত্রে তো বন্ধুরা এই ছিল আমাদের মূলত হিউম্যানিটেরিয়ান ল সম্পর্কে আলোচনা আমরা দ্বিতীয় অংশে ইন্টারন্যাশনাল আর্মস কনফ্লিক্ট এবং নন ইন্টারন্যাশনাল আর্মস কনফ্লিক্টের ক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান ল কীভাবে কাজ করে সেই সম্পর্কে জানব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন যদি কোনো ধরনের সাজেশন থাকে বা কোনো পয়েন্ট আমার মিসিং হয়ে থাকলে আপনারা সেগুলো লিখে দেবেন অবশ্যই আমি বলবো যে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম